रिसर्टेर द्वितीय दिन सकाल सकाल आमरा बेरिये पड़ी लोकल साइट सीइंग करते। एखानेर साइट सीइंग एर सिंडिकेटेर साथे कथा बोले ओदेर थेकेई गाड़ी बुक करते हय। आमरा होटेलेर रिसेपशन थेकेई सिंडिकेटे कन्टैक्ट करे दुटो गाड़ी बुक करेछि। आमरा जा जा साइट सीइंग करलाम सेई अनुयायी इच गाड़ी 2700 टाका करे नियेछे। तो आमादेर प्रथम डेस्टिनेशन हलो कोलाखाम विलेज। पाइन फरेस्टर माझखान दिए बृष्टि भेजा आँका बाँका रास्ता दिए जावार एक्सपिरियेंसटा जे कोनो पहाड़ प्रेमीर जोन्नो अत्यंत प्रिय। आर एई कुयाशा कुयाशा भावटा एखानेर सौंदर्यटाके आरो बाड़िये दिएछे। এই রাস্তাতেই নেওরা ভ্যালি ফরেস্ট রিজার্ভটা পড়ে, কিন্তু সেটা এখন কোভিডের জন্য বন্ধ। আমরা এখন এসেছি কোলাখাম। কোলাখাম একটা এখানে সাইট সিইং এর জায়গা, সিনিক বিউটির জন্যই বেসিক্যালি এখানে আসা। দেখতেই পাচ্ছেন ছোট ছোট ঘর, পুরো পাহাড়ের মানে যেরকম আমরা ছবিতে দেখি সেরকম দেখতে পুরো। नेक्स्ट आमरा एगिए गेलाम चांगे फल्सের दिके, जेटा कोलाखाम थेके प्राय 4 किलोमीटर दूर। ये चांगे फल्स एखानकार खूब फेमस एकटा फल्स और ये फल्सटा प्राय 150 फीट हाई। বেশ অনেকটা নিচে নেমে এই ফলসটার দেখা পাওয়া যায়। আমরা এখন হাঁটছি চাঙ্গে ফলস যাওয়ার জন্য। অলমোস্ট 20 মিনিটস এর এরকম স্টিপ ওয়াক আছে। ट्रेकिंग चलছে। এখান থেকে ইতিমধ্যে আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, কিন্তু রাস্তাটা প্রচণ্ড স্লোপিং, তো নামতে একটু অসুবিধা হচ্ছে। ওঠার সময় আরও অসুবিধা হবে মনে হচ্ছে। যত আমরা নিচে নামছি তত ঝর্ণার আওয়াজটা আরও বেশি পাওয়া যাচ্ছে। তো আমরা মনে হচ্ছে চলেই এসেছি, আর 5 মিনিট মতো হাঁটলেই আশা করছি পৌঁছে যাব। ফার্স্ট ভিউ পেলাম আমরা ঝর্ণা। এত আওয়াজে শোনা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এখান থেকে ফার্স্ট আমরা ঝর্ণা দেখতে পেলাম। সামনে নিচে আরও নেবে, ঝর্ণার আরো ভালো ভিউ পাওয়া যাবে আশা করছি। আমরা পৌঁছে গেছি এখন চাঙ্গে ফলস। বিউটিফুল ভিউ, খুবই ভালো লাগছে। আর মেঘলা ওয়েদারের মধ্যে তো এটা আরোই দেখতে খুব ভালো লাগে। হবে। জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু যতটাই স্টিপ নামা সেরকম স্টিপ এখন উঠতে হবে। জানি না কি করে উঠবো, বাট খাটনি আছে। আমাদের ছাঙ্গে ফলস দেখা হয়ে গেছে, এখন আমরা হোটেলের পথে যাচ্ছি। রাস্তা দেখে তো বুঝতেই পারছো সবাই টায়ার্ড, তাই জন্য বেস্ট হচ্ছে আস্তে আস্তে যাওয়া। তাড়াহুড়ো করে উঠলে আরও বেশি টায়ার্ড হয়ে যাবে, আস্তে আস্তে করে উঠলে কষ্টটা একটু কম হবে। তাও মানে যদি হাঁটার মানে অভ্যাস না থাকে কষ্ট একটু হবেই উঠতে। হোটেলে যাওয়ার আগে সবাই মোমো খাবে বলে ডিসাইড করলো, তাই তারই সন্ধানে এগিয়ে গেলাম লাহবা মার্কেটের দিকে। আমরা দাঁড়িয়ে আছি এখন লাহবা মোনাস্ট্রির সামনে, কিন্তু লাহবা মোনাস্ট্রি এখন বন্ধ। কোভিডের জন্য এখন লাহবা মোনাস্ট্রি বন্ধ রয়েছে, তাই না কবে খুলবে আনফর্চুনেটলি। তাহলে লাহবা মোনাস্ট্রির ভেতরটা ঘোরা যাবে না, বাইরেটাই দেখে নি, কখনো পরে এলে আবার দেখা হবে। এটা এখানকার লার্জেস্ট মোনাস্ট্রি, আর এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা পিকটা খুবই ক্লিয়ার, খুবই ভালোভাবে দেখা যায়। পিছন দিকটা নাকি এন্টায়ার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা সেটা নাকি খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু এমনি ওয়েদার যে কাঞ্চনজঙ্ঘাতে দেখতে পাচ্ছি না। নিচে ওয়েদারটা খুবই ক্লিয়ার হয়ে গেছিল, 360 ডিগ্রি পুরো চেঞ্জ হয়ে গেল ওয়েদারটা। নিচে রোদ ছিল, খুবই ভালো রকম রোদ ছিল, মনে হলো কিন্তু লাওয়াতে আসতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ মনে হলো মেঘ, এখানে এসে এবার দেখতে পাবো হয়তো কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম সেই একই ওয়েদারই রয়েছে এখানে। এখন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এখন আমরা যাচ্ছি মোমো খেতে, কারণ এখানে এসে মোমো খাওয়া হবে না এমন হয় না। আমরা মোমো খেতে যাচ্ছি, দেখি কোথায় মোমো পাওয়া যায় ভালো। ফাইনালি আমরা মোমো খুঁজে পেয়েছি, ভেজ আর চিকেন মোমো আছে এখানে, দেখে খাওয়া যাক। সাইট সিং এর পর্ব শেষ, এবার ব্যাক টু হোটেল। আমরা এখন লাস্ট ডিনার করতে বসেছি আজকে। কালকে আমরা চলে যাব, এইখানে লাস্ট ডিনার করতে বসেছি, কালকে আমরা চলে যাব। তো আজকে আমাদের অ্যাজ ইউজুয়াল মাংস আছে, আর একটা স্পেশাল ডিশ আছে পনির। পায়েল পনির খাচ্ছে, আমার চিকেন খেতে ভালো লাগছে না, তাই আমি ঠিক যখন আশা ছেড়ে দিয়েছিলাম যে এইবার আর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটার দেখা পাওয়া যাবে না, পরের দিনই সকালে কিছুক্ষণের জন্য আকাশটা পুরো ক্লিয়ার হয়ে যায়, আর আমরা খুব কাছ থেকে আর খুব ক্লিয়ারলি পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাই। এই অপূর্ব দৃশ্যটাই পুরো ট্রিপের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। পরের দিন সকালে আমাদের চেক আউট করার কথা, সো ব্রেকফাস্ট করে আমরা রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়ি। एनजेपी स्टेशने फेरार जोन्ने आमरा कालिम्पोंगेर रास्ता धरे फिरी और ताई कालिम्पोंगेर आशेपाशेर आरो कयेकटा साइटसिइंग करार सुयोग पेलाम। आमरा एखन जाच्छि हनुमान पार्क, हनुमान टप नामे एखाने बेशी फेमास। आबार सीढ़ी दिये चढ़े उठते होबे, उपरे एकटा भिउ पॉइंट आछे, ओखान थेके आई गेस एई पुरो एंटायर रेंजटार शहरटा देखा जाबे। एखन आमरा सीढ़ी दिये उठछि, देखि कतगुलो सीढ़ी आछे। हनुमान पार्कटार ठीक पाशेई एकटा छोट्ट एकटा सुंदर बुद्धार स्टैचू देखते पेलाम, ताई ओखानेओ घुरे एलाम। हनुमान पार्कटार थेके बेरिये एकटू एगिये गिये देखलाम एकटा मोनास्ट्री खोला आछे, अन्य लावा मोनास्ट्री बा ओगुलोते किछु देखा हलो ना। एटा एकटा छोटो एकटा मोनास्ट्री बट खुबই सुंदर, তাই এখানে একবার আসলাম দেখতে। कालिम्पोंगेर आरेकटा सुंदर जैगा हलो डेलो पार्क, खूबी फेमस जैगा। एखाने एटा डेलो हिलेर ओपर विशाल बड़ो एकटा पार्क, सो एखानेई आमरा बेश अनेकटा टाइमई स्पेंड करलाम आर साथे बेश कयेकटा फटो तोला हलो। কেমন লাগছে জায়গাটা? খুবই ভালো, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, সাথে এটা মেঘ তো এরকম ভাবে এসে যাচ্ছে যে ছবি তোলা যাচ্ছে না, ঢাকা পড়ে যাচ্ছে সবকিছু। ডেলো পার্কের পর আমরা এগিয়ে যাই পাইন ভিউ নার্সারির দিকে। ওখানের ক্যাকটাস গার্ডেনটা দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম। পুরো ঢোলের মতন লাগছে এক একটা, কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। মানে এমন না যে এত বড় এত গোল বিকট লাগছে, বাট সিরিয়াসলি মানে এস্থেটিক্যালি খুব সুন্দর লাগছে দেখতে এইগুলো প্রত্যেকটাই। আর এত সুন্দরভাবে সাজানো। এখানে লেখা আছে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, ক্যাকটাসে কে হাত দেবে এমনি। এইখানে উপরে এরকম কভারিং করা আছে যাতে ভেতরটা একটা গ্রিন হাউস এফেক্ট হয়। ক্যাকটাসের ইউজুয়ালি একটু হট ওয়েদারটা দরকার হয়। কালিম্পংয়ে তো এমনি মানে মোটামুটি সারা বছরই একটু ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু যেহেতু ক্যাকটাসের হিউমিড ওয়েদার দরকার, তাই জন্য এখানে একটা গ্লাস মানে গ্রিন হাউস এফেক্ট করার মতন এখানে কাভারিং করা রয়েছে। ইউজুয়ালি সব নার্সারিতেই এরকম থাকে। কিছুদিন আগেই কালিম্পংয়ের রাস্তায় বড়সড় একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, তো ফেরার পথে আমাদের ওই রাস্তায় জ্যামে 2 ঘন্টা মতন দাঁড়াতে হলো। ট্যুরটা শেষ, এবার বাড়ি ফেরার পালা। সত্যি এইরকম সুন্দর জায়গা ছেড়ে বাড়ি ফেরার ইচ্ছা করে না ঠিকই, কিন্তু ফিরতে ফিরতে মনে আরও আরেকটা আশা নিয়ে ফেরা হয় যে শিগগিরই আবার কোনো এরকম সুন্দর একটা জায়গায় নিশ্চয়ই এক্সপ্লোর করতে যাব। ঠিক এই আশা নিয়েই ঋষভ ট্যুরের এই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা পছন্দ হলে লাইক আর শেয়ার নিশ্চয়ই করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা তাড়াতাড়ি ফিরব আরও নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। Till then, stay safe and take care.